আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ক্যানভা দিয়ে ডিজাইন পার্টে যাওয়ার আগে আমাদেরকে ক্যানভায়ের ফ্রি এবং প্রো ভার্সন সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা শুরু করি। ক্যানভাতে যখন আমরা যাব, আমরা হচ্ছে একটা ইমেজ বা একটা কম্পারিজন এখানে আনি আপনাদের সামনে। ক্যানভা ফ্রিতে আপনি টেমপ্লেট হিসেবে পাবেন 2.5 লাখের মতো, 250K। ক্যানভা প্রো ভার্সনে আপনি পাবেন 4,20,420K। ফটো পাবেন হচ্ছে ফ্রিতে 2 লাখের মতো। ক্যানভা প্রোতে পাবেন আপনি হচ্ছে 71 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ। তার মানে হচ্ছে বুঝতেই পারছেন যে এখানে 71 মিলিয়ন কত হবে। আপনি ফ্রি গ্রাফিক এলিমেন্ট পাবেন 57K এবং এখানে প্রো ভার্সনে হচ্ছে 4.5 মিলিয়ন। ফ্রি ভিডিও পাবেন 13,000 আর এইখানে আপনি প্রায় 25 মিলিয়ন ফ্রি ভিডিও পাবেন। ঠিক আছে, ফোন পাবেন 1700 আর এখানে 3,000। তারপর অডিও ট্র্যাক পাবেন ফ্রিতে 75, বাট অডিও ট্র্যাক পাবেন এখানে প্রোতে হচ্ছে প্রায় 25,000। অ্যানিমেশন ইফেক্ট পাবেন 6টা, অ্যানিমেশন ইফেক্ট পাবেন হচ্ছে আপনার 14টা। ফ্রি ফোল্ডার হচ্ছে আপনার ফ্রিতে 2টা মাত্র, কিন্তু ক্যানভা প্রোতে আপনি পাচ্ছেন হচ্ছে আনলিমিটেড। ক্লাউড স্টোরেজটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি ভার্সনে পাবেন 5 জিবি মাত্র, বাট ক্যানভা প্রোতে পাবেন 100 জিবি। সো এই হচ্ছে বেসিক্যালি পার্থক্য। ব্র্যান্ড কিট পাবেন মাত্র একটা এখানে, ভেরি লিমিটেড, বাট ব্র্যান্ড কিট প্রো এখানে হচ্ছে নো লিমিটেশনস। সো এই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওনলি 1 কালার প্যাটার্ন অন ইউর ব্র্যান্ড কিট, 3 কালার পার প্লেটার, আনলিমিটেড কালার প্যাটার্ন এখানে পাবেন, লোগোস, ওভারঅল মাচ বেটার ব্র্যান্ড কিট। সো এই জিনিসগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমরা একটু ক্যানভায়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে দেখবো এটার দাম কেমন। ওকে, সো আমরা যদি একটু এইখানে যাই, যাওয়ার পরে ক্যানভা লিখে সার্চ করি, ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাই ক্যানভা প্রো। সো এখানে যদি ক্লিক করি এবং এখানে আমরা একটু যদি দেখি ট্রাই ইট ফর 30 ডেজ, সো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো মান্থলি এটার চার্জ হচ্ছে আপনার, যদি আপনি মান্থলি নেন তাহলে 6.49। ওকে, আমি একটু বড় করে দিই। আর যদি ইয়ারলি প্ল্যানে নেন তাহলে 4.58 পার মান্থে পড়বে। তার মানে হচ্ছে 1 বছরের জন্য আপনাকে ক্যানভাকে দিতে হবে 54.99। এই অ্যামাউন্টটা আমরা যারা নতুন আছি আমাদের জন্য ব্যয়বহুল। ওকে, সো আপনি ক্যানভা প্রো ইন বাংলাদেশ লিখে ফেসবুকে সার্চ করবেন, দেখবেন 100 টাকার ভিতরে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন। এগুলা দেখানো নিষেধ, এই কারণে আমরা দেখাতে পারছি না। সো এই এই হচ্ছে আপনার এই ক্যানভা প্রো এর দাম। এখন আমরা একটু দেখব ক্যানভা প্রো এবং ক্যানভার যেই ফ্রি ভার্সন আছে এটার মধ্যে পার্থক্য। সো আমরা হচ্ছে এই যে ক্রিয়েটে ক্লিক করে, মনে করেন একটা ইনস্টাগ্রামের পোস্ট আমি তৈরি করছি, সো এখানে ইনস্টাগ্রাম পোস্টে আমি ক্লিক করি। এখন এইখান থেকে এই পোস্টে যদি আমি কোনো এলিমেন্ট আনতে চাই, হ্যাঁ আমি হচ্ছে এটাকে ইয়ে করে ফেলি, এইখান থেকে যদি কোনো এলিমেন্ট আনতে চাই, ধরেন আমি এখান থেকে লিখলাম হচ্ছে লোগো, অথবা এখান থেকে আমি কম্পিউটারের লোগো আমি আনতে চাই। সো এখানে গ্রাফিক্সে ক্লিক করলাম, এই সি অলে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজের সাথে যে দেখেন প্রো লেখা আছে, প্রো প্রো প্রো। ওকে, প্রো ধরেন আমি এটা যদি আমার এই পোস্টে আনতে চাই, এই লোগোটা বা এই ডিজাইনটা, সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটু দেখেন এইটার একটা ওয়াটারমার্ক কিন্তু থেকে যায়। এই যে দেখেন ক্যানভার একটা ওয়াটারমার্ক আছে, ঠিক আছে। ওকে, সো আমরা একটু প্রো ভার্সনে গিয়ে দেখাই যে এটা কি আসলে প্রো ভার্সনে এরকম দেখায় কি না। তো আমি হচ্ছে আমাদের আরও একটা ইয়েতে চলে যাই, এইখান থেকে হচ্ছে আমরা তো ক্যানভাতে আমাদের যে প্রো ভার্সনটা আছে এখান থেকে আবারও সেম টু সেম ইনস্টাগ্রামের পোস্ট বের করি। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে ইনস্টাগ্রাম পোস্ট। মনে করেন এই পোস্টে আমি এখন এই এলিমেন্ট থেকে কম্পিউটার আনে, কম্পিউটার লিখে সার্চ করি, এইখানে যে ইয়েগুলো আছে একটু দেখেন, ধরেন ওই যে আগের যেই লোগোটা বা আগের যে এলিমেন্টটা ছিল এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এইখানে কিন্তু যতই বড় করি বা যতই ইউজ করি আমি কোনো ওয়াটারমার্ক কিন্তু নাই।
আশা করি এই দুইটা ভার্সনের মধ্যে পার্থক্য বুঝেছেন। সো আপনি খুব কম দামে বাংলাদেশ থেকে অনেকে বিক্রি করে আপনি একটা প্রো ভার্সন নিয়ে নিতে পারেন। সো আমরা আগামী পর্ব থেকে ডিজাইন পার্টে যাব, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন দেখব, আমরা ফাইবারের গিগ ইমেজ তৈরি করা দেখব। হ্যাঁ, আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, আমরা যারা গ্রাফিক ডিজাইনার না, তাদের জন্য যেই বিষয়গুলো দরকার হয় এগুলোই আমরা দেখব ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।